हरियाणा सुराजकंडे समस्त राज्य स्वराष्ट्रमंत्री नहीं आयोजित एक चिंतन शिविरे बड़ घोषणा करलें केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह। प्रतिटि राज्य एनआईए शाखा स्थापनेर पाशापाशी एदिन आंतःसीमांत सन्त्रासबाद राष्ट्रद्रोह एवं अन्यान्य अपराध मोकाबिला सम्पर्के सरकारेर परिकल्पनार कथाओ जानान केंद्रीय स्वराष्ट्रमंत्री। आरो एक बार आपनादेर जानाच्छि 2024 सालेर मध्ये देशे प्रतिटि राज्ये एनआईएर कार्यालय खोला हबे। बृहस्पतिवार हरियाणार सुराजकुंडे समस्त राज्ये स्वराष्ट्रमंत्रीदेर निये आयोजित एक चिंतन शिविरे जानालेन केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह। प्रतिटि राज्ये एनआईएर शाखा स्थापनेर पाशापाशी आंतःसीमांत सन्त्रासबाद राष्ट्रद्रोह एवं अन्यान्य अपराध मोकाबिलार सम्पर्के सरकारेर परिकल्पनार कथाओ जानान अमित शाह। राज्य राज्य क्षमता बाढ़ एनआईए घोषणा केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह। अपराधे संख्या जेमन बदलाच्छे तेमनी बदलाच्छे ता सीमानाओ। विशेष करे साइबर क्राइम सन्त्रास मादक पाचारेर मतो अपराधेर क्षेत्रे राज्येर पाशापाशी तदन्ते गुरुत्वपूर्ण भूमिका निच्छे जातीय तदन्तकारी संस्था बा एनआईए। सेई कारणे आगामी दिने एई धरनेर अपराध रुखते राज्यके एनआईएर संगे बोझापड़ा करे एगोनोर परामर्श दिलेन केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह। सबे शुधुमात्र परामर्श दिएई थेमे थाकलेन ना अमित शाह। তিনি জানান রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা বিধিবদ্ধ করতে প্রয়োজনে আইনও আনতে পারেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনের আছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। অমিত শাহ ঘোষণা করেছেন 2024 সালের মধ্যে প্রত্যেকটি রাজ্যে এনআইএ এর কার্যালয় খোলা হবে, কি বলবেন এই বিষয়ে? এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আরেকটা টুকরো আঘাত, তার কারণ আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, কিন্তু এরা কোনো কিছু তোয়াক্কা করে না। এর আগে বিএসএফ এর জুরিসডিকশন বাড়ানোর ক্ষেত্রেও তারা একতরফা সিদ্ধান্ত নিয়েছিল। আসলে বিজেপির পক্ষ থেকে তাদের রাজনৈতিক সহযোগী দলগুলো যত সরে যাচ্ছে তারা তত সেন্ট্রাল এজেন্সি নির্ভর হয়ে উঠছে। চীনের আগ্রাসন বন্ধ করার ক্ষমতা নেই, পাকিস্তানের আগ্রাসন বন্ধ করার ক্ষমতা নেই। রাজ্যগুলোর উপর একনায়কতন্ত্র কায়েম করার একটা ঘৃণ্য প্রচেষ্টা ভারত সরকার চালাচ্ছে। এটা কি কোনোভাবে রাজ্যের উপর কোনো কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? ডাক্তার শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরও একবার জানাচ্ছি 2024 সালের মধ্যে দেশে প্রতিটি রাজ্যে এনআইএ এর কার্যালয় খোলা হবে। বৃহস্পতিবার হরিয়ানার সুরাজকুণ্ডে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের মধ্যে দেশে প্রতিটি রাজ্যে এনআইএ এর কার্যালয় খোলা হবে। বৃহস্পতিবার হরিয়ানার সুরাজকুণ্ডের সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত এক চিন্তন শিবিরে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিটি রাজ্যে এনআইএ শাখা স্থাপনের পাশাপাশি এদিন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ রাষ্ট্রদ্রোহ এবং অন্যান্য অপরাধ মোকাবিলা সম্পর্কে সরকারের পরিকল্পনার কথাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2024 সালে সব রাজ্যে এনআইএ এর কার্যালয়। হরিয়ানার চিন্তন শিবির থেকে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ রাষ্ট্রদ্রোহ অন্যান্য অপরাধ মোকাবিলা সম্পর্কে সরকারের পরিকল্পনার কথাও ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2024 সালের মধ্যে দেশে প্রতিটি রাজ্যে এনআইএ এর কার্যালয় খোলা হবে। বৃহস্পতিবার হরিয়ানার সুরাজকুণ্ডে সমস্ত রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত এক চিন্তন শিবিরের বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন টেলিফোন লাইনে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। আমরা কথা বলেছিলাম শান্তনুবাবুর সঙ্গে, তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছেন এনআইএ এর এই যে কার্যালয় খোলা হবে। দেখুন, শান্তনুবাবুদের খুব কষ্ট হয় যখন দেশের স্বার্থে সরকার কোনো স্টেপ নেয়। এখানে যত দেশদ্রোহী টেররিস্টদের আড্ডা, বম বন্দুক মার কাট চলছে, তাই এনআইএ এর মতো সংস্থা যাতে এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি বা এই ধরনের গতিবিধি না হয় দেশ যদি সেটা দেখে এবং তারা এটাকে তদন্ত ইত্যাদি করে, তখন টিএমসি মতো যেগুলো বিচ্ছিন্নতাবাদী দল তাদেরই সমস্যা হয় দেশের চোখে। তাই এরা সেনাকে তোলাবাজ বলে, বিএসএফ কে রেপিস্ট বলে, এনাদের কাছ থেকে কিছু আশা করা যায় না, কারণ ওদের এই ধরনের লোকদের নিয়ে ওদের কাজ।
এনএ যদি আসে তখন তো পার্টিটাই উঠে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই ভয়টা ওনাদের আছে। বেশ, অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। 2024 সালের মধ্যে দেশে প্রতিটি রাজ্যে এনআইএ এর কার্যালয় খোলা হবে। বৃহস্পতিবার হরিয়ানার সুরাজকোটে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত এক চিন্তন শিবিরে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিটি রাজ্যে এনআইএ শাখা স্থাপনের পাশাপাশি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, রাষ্ট্রদ্রোহ এবং অন্যান্য অপরাধ মোকাবিলা সম্পর্কে সরকারের পরিকল্পনার কথাও জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।